What's up everybody, it's your boy Arjar. So, kemon acho tumra? Asha kori shobai bhalo acho. Niye aschi ami aaj emon ekta news, je news ta shonar por ura jabe tomader khub. Kichu manusher naki ghum haram hoye jacche, kichu kichu manush abar heart feel korbo ei news ta shonar por. Chander desh theke fire asche amader emon ekjon স্টার লাইকি স্টার, আসলে তাকে লাইকি টেস্টার বলবো না স্টার বলবো, আমি নিজেও কনফিউজড। তাকে আবার অনেকে সেলিব্রিটি বলে, আসলে সেই সেলিব্রিটিটা কি কি কাজ করতে পারে আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই সেলিব্রিটিটা চাঁদের দেশ থেকে আইসা ঢাকার মধ্যে তো কত কিছু নিয়েই ঘুরলো, একদিন একটা আরেকদিন আরেকটা অন্যদিন আরেকটা, এমন কিছু মানুষ নিয়ে ঘুরছে এবং যার কারণে সে লাতারাতি ভাইরাল হয়ে গেছে। অ্যান্ড সেই অপু ভাইয়ের কথাই বলছি আমরা, যে অপু ভাই কালকে রাত্রে, আসলে সত্যি কথা কালকে রাত্রে দিয়া বাড়িতে শ্যুট করতে গিয়েছিল এবং সে নাকি শ্যুট করতে গিয়ে তার সেই বড় রাস্তাখানা ব্লক করে দেয় এবং সেই দিয়া বাড়ির বড় রাস্তাখানা ব্লক করে দেওয়ার পর সেখানে কিছু গণ্যমান্য ব্যক্তি তাকে বলতে আসে যাতে সে রাস্তাখানা খুলে দিয়ে কাজ করে। সেই ব্যাপারে বলতে গিয়ে অপু ভাইয়ের কিছু ফ্যান আছে এবং অপু ভাই আছে সেই লোকটির ওপর বেদম অকথ্য গালাগালি করে। দ্যাটস ওয়াই ওই লোকখানা আবার পুলিশ নিয়ে আসে অপু ভাইকে বেদম মার দেয় এবং মার দিয়ে দিতে তার মুখ দিয়ে রক্ত বের করে ফেলে, তার চুল কেটে ফেলে। কথা নাকি সত্যি নাকি এটা ভিডিওর মাধ্যমে প্রমাণ হচ্ছে। অনেকের অপু ভাইয়ের ফ্রেন্ডদের মনে হবে না কেন আমার মাথার চুল আগুন ধরে গেল না কেন এবং মাটি ফাঁক হয়ে গেল না, আমি তার ভিতরে ঢুকে চাই। যে নিউজটা শোনাবো অনেকের খাজানি চিরকানি মিটি আর যত ভাড়া আছে। তুই কি বললি? পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব হো তোমার আশারা। এবং এই ঘটনাটি পুরো বাংলাদেশে পুরোপুরিভাবে ভাইরাল হয়ে গিয়েছে অ্যান্ড আমি সেই ব্যাপারে কিছু কথা বলতে চাই। আরে ভাই ঠিক আছে, তোর এলাকা ছাড়া যদি তুই থাকতে আসছিস তাহলে তুই তোর মতো থাকোস না রে ভাই। দুই দিন হয়েছে, দুই তিনটা কথা বলছস, ফেমাস হয়েছস, ভাইরাল হয়েছস, বাট কে জানি তো টেস্টার সেলিব্রিটি ভাবে, আমরা তো ভাই বুঝলাম না। যাই হোক, যারা ভাবে তাদের কাছে তুই অনেক কিছু, কিন্তু যেটাই হস রে ভাই, এটা তো তোর এলাকা না। যদিও তোর এলাকা না তাহলে তোর ওরকম সেফটি থাকা দরকার, আর যেহেতু তোর গার্ডিয়ান নাই এখানে তাহলে তুই ওরকম ভাবে চলস না। কথা কন ঠিক না বে ঠিক, চিল্লা কন ঠিক না বে ঠিক, তুমি ঠিক তো দাও কেন না। আর ভাই লাইকি নিয়ে মারামারি কি মানে, কথা কাটাকাটি এসব কেন হচ্ছে? আর ভাই দোষটা হচ্ছে আমাদের, আমাদের মতো কিছু পাবলিক আছে যারা ওদের ভিডিওগুলো দেখার পর এরকম অবস্থা নিয়ে গেছে। আসলে তো এরকম হওয়ার কথা ছিল না। কই ভাই ইউটিউবার, কই ভাই লাইক, কই ভাই টিকটক, এইগুলোর সাথে কেমনে তুলনা হয় ইউটিউবে, আমার মাথায় ভাই ঢুকে না। বড় ভাই এতটুকু বলতে চাই, ওদের কথা ওদের ভিডিওগুলো আপনারা দেখেন ঠিক আছে, কিন্তু কমেন্ট করে শেয়ার করে এগুলো করার দরকার নেই। খেলা হবে, আসতেছি, খেলা হবে, খেলা হবে, এবার মামুনে খেলা হবে। A few minutes later. যার কারণে বর্তমানে হিরোলমের মতো ওরা এসব কাজ করতে পারছে। হিরোলম অনেকে বলে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, আরে ভাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না, রিপ্রেজেন্ট করে যেই মানুষটার মাধ্যমে এখন আপনি ইন্ডিয়ার মানুষের কাছ থেকেও অপমানিত হচ্ছেন, তো তাকে আপনি বলতেছেন আবার রিপ্রেজেন্ট করে। আরে ভাই যাকে নায়কের জায়গায় বসানোর দরকার তাকে বসান না, কি হিরো আলমে কি জানে আর কি বলে, তার ল্যাঙ্গুয়েজটা তো ভালো না ভাই। যাই হোক ভাই, হিরো আলমের সাথে আমার কোনো কথা নাই, তো আপনার হিরো আলমের ব্যাপারটা আবার আমার সাথে সিরিয়াসলি নেবেন না, কিন্তু অপুভাইয়ের ব্যাপারে একটু খোঁজ নিয়ে আসছে তো আমার, কারণ জানেন তো টিকটক লাইকি আর ভিডিও ভিডিওগুলো দেখে আমার এমনিতেই খুঁজলি ব্যারাম শুরু হয়ে যায়। সেই খুঁজলি ব্যারামের কারণেই আছে
আজকে অপু ভাই ব্যাপারে কিছু কথা বলতে আসলাম জি অপু ভাই মাই খাওয়ার পর এমন আছে ছেলে আল্লাহ জানে তারে কে রিসিভ করব আর কে জানে ছড়ে আনবো চাগা ভাই সামনের দিকে আগা আজকে ব্যাপারে এই ব্যাপারে অনেক কথাই হইলো তো এই ব্যাপারে আরো অনেক কথা হবে নেক্সট টাইমে তো টিল দেন বাই বাই টাটা টেক কেয়ার আমার ভিডিওটি যারা দেখেছো তাহলে অবশ্যই যারা অপু ভাইয়ের ফ্যান আছো তাদের কাছে অবশ্যই পাঠা দেওয়ার দায়িত্ব তোমাদের কারণ ভাইরাল না করলে তাদের অপু ভাইয়ের ব্যাপারে আবার অপু ভাই কিছু জানতে পারবে অপু ভাই যে এত বড় বড় হ্যাটার্স আছে এটা তো অপু ভাই জানার দরকার আই থিঙ্ক দরকার আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবা কমেন্ট করে জানাবা আর নেক্সট টাইমে যদি এই ভিডিওতে এবং এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না দেখে জ্বলি না কারণ একই রকম প্রথম প্রথম চেপিয়ে অনেক রস পাওয়া যায় ভাই অহংকার দেখালে কি আমি ৫ টাকা খাবো।